নমস্কার, আপনারা দেখছেন বিএসটির সাথী নিউজ। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে, আর এই দিনটিকে প্রতি বছরের ন্যায় পালিত করা হলো হিউম্যান রাইটস পিডিয়ার ইন্ডিয়ার তরফে। দক্ষিণ কলকাতার হাজরার সুজাতা সদনে মানবাধিকার উদযাপন অনুষ্ঠানে এদিন প্রায় 300-এর উপর মানবাধিকার কর্মী উপস্থিত ছিল, যা চোখে পড়ার মতন। এদিন শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিল সংগঠনের চেয়ারম্যান তথা আইপিএস আর কে হন্ডা, সর্বভারতীয় সম্পাদক তথা অভিনেতা বিপ্লব ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, শিবাজি দে, হাইকোর্টের প্রাক্তন জাস্টিস সমরেশ ব্যানার্জি, চিত্র পরিচালক বীরেশ চ্যাটার্জি, অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, ঋতব্রত ভট্টাচার্য, রাজদীপ ব্যানার্জি এবং অ্যাডিশনাল এসপি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইট কমিশনের শান্তি দাস সহ প্রমুখ বিশিষ্ট গুণীজনরা। সকলের মুখেই মানবাধিকার রক্ষার কথা উঠে আসে এদিন, যার জন্য মানুষের হয়ে মানুষের পাশে সর্বদা হিউম্যান রাইটস পিডিয়ার ইন্ডিয়া তার সুচারু পথে এগিয়ে চলেছে। নতুন দিগন্তে নতুন ও পুরানো সদস্য কর্মীদের পাশে নিয়ে বিপ্লব ঘোষ মহাশয় যেভাবে সংগঠনটি তিলে তিলে গড়ে তুলেছেন তা সত্যি প্রশংসনীয়। মুহূর্তে লঙ্ঘন হচ্ছে, সেই জন্যই তো আমরা মানবাধিকারের জন্য কাজ করি, বহু মানুষের জন্য কাজ করি। এবং হিউম্যান রাইটস পিডিয়ার ইন্ডিয়া আমরা যে কতগুলো জায়গায় সাকসেসফুল হয়েছি, কত রকম কাজ করেছি, কত মহিলাকে আমরা বাঁচিয়েছি, তার রেসপেক্ট, আসলে সেলফ এস্টিম, হ্যাঁ, আত্মসম্মান যেখানে থাকে না সেখানে তো মনে হয় বেঁচে থাকাটাই খুব মুশকিল। তো সেইভাবে আমরা অনেক রকম কাজ করছি এবং দেখা যাক পরবর্তীতে আমরা আরো অনেক কাজ করতে পারি। হ্যাঁ, আর আজকে একটা আপনারা শুধু একটু বলবেন, আপনারা ইউ সাউন্ড ইওর সেলফ, চুপ করে থাকবেন না, প্রতিবাদ করতে হবে। সেইটাই আমি সবাইকে বলি যে আপনারা প্রতিবাদ করুন, সাউন্ড, আপনারা সরব হবেন, নীরবে সহ্য করবেন না, কারণ নিগৃহ তখন অনেক অনেক বাড়তে থাকে। আমি মহিলাদের বলছি, পুরুষদেরও বলছি এবং বাচ্চাদেরও বলছি, সবাইকে বলছি, সব ইনস্টিটিউশনকে বলছি। মানব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, অর্থাৎ মানবাধিকার দিবস, যেটা 1948 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষে ফিনিক্স অন দ্য অ্যাশেস এটা উঠে এসেছিল ডিক্লারেশন, যে কোনো মানবাধিকার বলে সেগুলো কিন্তু অল বেসিক রাইটস উইচ ইউ নিড, বাঁচার মতো মাঝা আমাদের কনস্টিটিউশনে যেটা আর্টিকেল 21 আছে, অ্যানিমাল লাইফ না, এবং বাঁচতে গেলে তোমার কী কী লাগবে, তো সেইটে আমরা প্রত্যেক বছরই পালন করি। এবং আমি যেটা সবসময় বলবার চেষ্টা করি যে জন্মদিন তো এটা একটা জন্মদিন, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস। তো জন্মদিনে যখন আমরা সেলিব্রেট করব, আনন্দ করব, কিন্তু সেটাই আমি শেষ বলি না, আমি বলি আমাকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। জন্মদিনে দিনে খালি খাওয়া দাওয়া আনন্দ, দুটো মিটিং করলো না, মিটিং করলে চলবে না, আমাদের দেখতে হবে আমরা কতখানি ফুলফিল করতে পেরেছি, কতখানি মানবকে অধিকার রক্ষা করতে পেরেছি, তার যে ভায়োলেশনস হচ্ছে, যে অ্যাভারেশনস হচ্ছে, তার জন্য আমরা কী করতে পেরেছি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি প্রত্যেক এই বলি, আমার মতো বলি, এবং আমি বলি প্রত্যেকেই আমরা, ইনক্লুডিং ইয়োর সেলফ, আপনার সাংবাদিকরা, আপনারা কিন্তু আমার মতে, আমার থিওরি সব আলাদা, ইউ আর অলসো এ পার্ট অফ এ সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির কথা আমি বিশ্বাস করি না, সমাজ সেবী সোজা কথা, তো সিভিল সোসাইটির বিদ্যুজন ফিদ্যুজন আমি বিশ্বাস করি। আর তারা হচ্ছে ঘরের খেয়ে বোনের মসজিদ তাড়াতে যায়, কার কি খারাপ হচ্ছে ভালো হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হলো কিনা ঝাঁপিয়ে পড়লো, মারপিট নয়, মেথডস আছে, যায় কোর্ট যায়, অমুক আছে, অনেক কিছু আছে, সেইটাই আমরা চর্চা করি এবং আপনারা প্রত্যেকবারই করবেন। আমার এখন এই বলেই শেষ করছি, এরা প্রোগ্রেস করুক, এরা যা আছে সংস্থা আছে এদের সঙ্গে আমি যুক্ত আছি, খুব ভালো কাজ করছে, আমরা কাজ অ্যাকচুয়ালি আমি বেশি ভাগে এদের যা আছে যা কার্যসূচি, ওর মধ্যে আমি বলছি কি মহিলাদেরকে আগে আগে দেখতে হয় সবচেয়ে প্রথম 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 রাখেনি, জানি না রেখেছে কি না এবছরে,
কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে যেখানে যাকে যেখানে মেয়েকে মা বলে ডাকা হয়। আপনার মেয়ে আছে ওকে মা বলে ডাকে, এখানে দুর্গার পূজা হয়, এখানে মেয়ের একদম আমি চাই পশ্চিমবঙ্গে অন্তত হচ্ছে এনি সোসাইটি যেখানে মেয়েদের রেসপেক্ট হয়, মেয়েদের সম্মান হয়, ওঠে ওরা তাকে ওরা উন্নতি করে, এটাই আমেরিকান সোসাইটির সঙ্গে হয়েছে সবই যেখানে আপনি দেখবেন। আর আমি তো পুলিশে ছিলাম, অনেক ভায়োলেশন করেছি, তার জন্য ইনকোয়ারি হয়েছে, কিন্তু ইনকোয়ারির মধ্যে সবই ওরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে ইন্টারন্যাশনাল বডি থেকে আসতো, ন্যাশনাল বডি থেকে আসতো, সবাইকে আমি বোঝাতাম কি এরকম অবস্থা আছে, এরকম প্রবলেম আছে, এরকম আমরা ফেস করেছি, অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েটেড ইট। মানুষই সমান হয়ে জন্মেছে, ভেদভাব করেছি আমরা, তাই এই যে ভেদভাবটা করা হয়েছে এটাকে মেটানোর দায়িত্ব আমাদেরই, আমাদের একটা সমাজের প্রতি দায়িত্ববোধ আছে। এবং এই যে ভেদভাবটা আমরা করেছি শুধুমাত্র জাতি আর এমনকি সেক্সুয়ালিটি, জাতি, ধর্ম, অনেক রকমভাবে আমরা ভেদভাব করেছি, বড় লোক গরিব সবাই আসলে মানুষ হয়ে জন্মেছে এবং সবাই সমান, তাই সবার সমান অধিকার আছে, সমানভাবে বাঁচার অধিকার আছে। তাই যাতে যে ভেদগুলো আমরা তৈরি করেছি সেই ভেদগুলোই যাতে সামাজিক সেই সচেতনতাটা মানুষের মধ্যে আসুক এবং যেন আমরা এগুলো কাটিয়ে উঠতে পারি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস সিভিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমাদের যে অনুসূচিতা সদন হাজার মনে করা হচ্ছে হলে বিভিন্ন সমস্ত ব্যক্তিত্বরা আছেন, যেহেতু মানবাধিকারের ব্যাপার আইন জজ সাহেব আছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনের অধিকর্তা আছেন শান্তি দাস। একটাই কথা বলবো, বর্তমান যুগে মানুষ খুব নেগলেক্টেড হইয়াছে, মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না, এখানে টাকা দিতে হচ্ছে, ওখানে টাকা দিতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে, মানুষকে নিজেকে আগে সঠিক জায়গায় আনতে হবে যে হ্যাঁ আমি মানুষ, আমি ওই মানুষটার পাশে দাঁড়াবো। দাঁড়াতে গেলে কোথাও ঘুষ, কোথাও টাকা দিতে লাগে এটা আমরা জানতাম না। আমাদের একটাই বার্তা যাবে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে, কারণ আজকাল অনেক মানবাধিকার নেট থেকে বার করে নিয়ে মানবাধিকার করছে, বলছে মানবাধিকার করি, তাদেরকে NHRC WBHRC প্রোটোকলে আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, আপনারা দেখবেন জজ সাহেব, এক্স জাজ, আমাদের IPS অফিসার এক্স, আমাদের এক্স মহিলা কমিশনার ভারতীদের মতন সমস্ত RPS আর্কেহান্ডার সবাই আছেন। আমরা বলি যে সৎ হয়ে মানুষকে কাজ করতে হবে, সৎ হন, মানুষের পাশে ন্যায্য অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে। যারা অন্যায় কাজ করছেন মানবাধিকারের নামে তাদের বিরুদ্ধে আমরা আছি। হয়েছিলেন IPS আর্কেহান্ডা, হাইকোর্টের জাস্টিস সমরেশ ব্যানার্জি, আমাদের পাপিয়া অধিকারী এসছেন ঋতব্রত ভট্টাচার্য, আমাদের এখানে উপস্থিত হয়েছেন বীরেশ চট্টোপাধ্যায় পরিচালক, রাজদীপ ব্যানার্জি, অরূপ ভঞ্জ, অঞ্জন সিনহা, আরও বিভিন্ন এবং আমাদের বহু শাখা দেখতে পাচ্ছেন হলে জায়গা দেওয়ার আমাদের অবস্থা নেই, এত ভিড়, আরও বাইরে সব আসছে শুনছি। তা কতগুলো সংগঠন আমাদের সংগঠনের শাখা, হাজারটা শাখা আছে। আজকে মোটামুটি কতজন এসেছে বলে আপনি অনুমান করছেন? আমাদের তো এই হলের জায়গা নেই, প্রায় 500 জন লোক। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।